ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। শনিবার ভোর 3:45 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। অধ্যাপক জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 2022 সালে 13 জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।